বন্ধুরা কি করছো? অনেকেই নিশ্চয় শিবরাত্রি করেছো, বলো? অনেকেই কালকে করেছো, আমি আজকে করলাম। তো এই স্নান টান করে উঠলাম, এখন বাজে হচ্ছে 12:30। সকালের সব কিছু কাজটা সেরে, কাজ সারা বলতে ছেলের পেছনে ছোটা, এখন এই ফুলের থালাটা আর কি সাজিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। সকালবেলা শুভকে বলেছিলাম বেলপাতা এনে দিত, ও একেবারে গাছের ডাল ভেঙে নিয়ে চলে এসেছে বেলপাতা। আর আমি সারা বাড়ি বেলপাতা খুঁজে খুঁজে পাই না, বেলপাতা কোথায়, কারণ ও নিয়ে গেল প্লাস্টিক। আর ও যে ডাল ভেঙে আনবে, আমি তারপর দেখছি বাইরে সুপারি গাছের ওখানে ডালটা ঝুলছে। তো অবশেষে বেলপাতা পেয়েছি। আর দেখো কত জবা ফুল হয়েছে, দেখো বন্ধুরা, দেখো। তাও তো সকালবেলা বদ্ধভাই তুলেছে, এগুলো আমার জন্য রেখেছে এতগুলো করে, তাও এখন কম ফুল হয়, আগের থেকে আরো বেশি হতো। দেখো বন্ধুরা, অঙ্কিতাও চলে এসেছে। কি জানো, শিবরাত্রি করিস নি? আমি করি না। ও করে না, ও কিচ্ছু করে না। ওর শাড়ি পরতে ভালো লাগে না, ওর ঘুরতে ভালো লাগে না, ওর শুধু ঘরে একা একা থাকবো। কোনো ওর মা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যায়, ও বলে আমি যাব না। প্যান ওখানে রাখ, মেজো কাকার প্যান তো ওখানে সোফায় রাখ। হ্যাঁ, তো আমি দেখি ইচ্ছা আছে একটুখানি সাবু খিচুড়ি করবো, যদি টাইম পাই করবো, আর নাহলে কিছু একটা খেয়ে নেবো, যাই হোক। তো শিবরাত্রিটা না আসলে আমি ছোটো থাকতে একদম করে এসেছি, তো তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। তো আমার আর আমার দিদির বয়সের ডিফারেন্স হচ্ছে 3 বছর করে, আর বাড়িতে অনেকগুলো বাচ্চা ছিল, সব একসঙ্গে করতাম। আর মা না দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে একটা চাতালে বসে থাকতো, আর আমরা আমাদের মতন গোটি নিয়ে জল ঢালতাম আর খেলা করতাম। মা আবার বলতো চলে আসো, মন্দির এখন বন্ধ হবে, বা মন্দির বন্ধ হওয়ার সময় ঠিক মা ওখানে বসে রয়েছে, ওখানে চলে আসতাম। আবার মা তখন ওই ডিএন, এখনও যায় DN9 বাস, তো DN9 বাসটা একদম বাড়ির ওপর দিয়ে যে দক্ষিণেশ্বর, আবার বাসে চাপতাম, বাড়িতে চলে আসতাম। না না, বাড়িতেই ঢালবো, মন্দিরে ভিড় কখন হবে জানি না। তারপর লাইনে দাঁড়াতে হবে, ভাইয়ের দিকে খাওয়ানো আছে, আবার ভাইয়ের ঘুম পাড়ানো আছে। কালকে তো দেখলি হসপিটালে নিয়ে গেলাম, ওই রাত্রিবেলা এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। আর ওই কাশির সিরাপটা যেটা দিচ্ছে, সেটা খাওয়ালেই না ওয়াক তুলছে, বমি করছে। অ্যান্টিবায়োটিকটা দিনে 2 বার, কিন্তু তোর ইয়েটা কাশির সিরাপটা 3 বার। গঙ্গা জলটা ঢেলে দিই। এটার মধ্যে আমি আগে থাকতেই সব কিছু মিশিয়ে রেখেছি, গোলাপ জল, তারপর ওটাই যেন কি বলে ওই অগ্র, ঘি, মধু সব মিশিয়ে রেখেছি। আর আমি না তিল টিলগুলো না দিই না, কারণ আমার ওই ঠাকুরের মাথায় পড়ে, তো মনে হয় কি যে কেউ যদি আমার মাথায় ওগুলো দিত কেমন হতো, সেই কারণে আমার ঠিক ওগুলো ভালো লাগে না। তো চলো জলটা ঢেলে নিই। মা কই, মা কই, এই কই যাচ্ছে।
দিচ্ছি। Yeah.